নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে ব্লগটা এই রাস্তা থেকেই শুরু করছি। আমরা যাচ্ছি এখন কলকাতা। গাড়িতে উঠে পড়েছি, গাড়ি ছেড়ে দিয়েছে। এই দেখো মন্দিরটা কি সুন্দর। আজকে যাচ্ছি একটু দরকারি কাজে কলকাতায়। এই যে আমি আর টিনা আমার পাশে বসে আছে, চললাম দুই মার মেয়েতে। বৃষ্টি তো হচ্ছে, অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টির জন্য কি অবস্থা রাস্তায়, শুধু জল আর জল জল। এগুলো জানো তো, এগুলো চারিদিকে শুধু জল। এখানে মাছ চাষ হয়। আর মাছ এই দেখো ব্রিজের উপর দিয়ে ছুটছে 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 গাড়ি। এটা কি ব্রিজ জানো? এটা মালঞ্চ ব্রিজ। মালঞ্চ ব্রিজের নিচেই রয়েছে এটা ইছামতি নদী। নদীটা কি সুন্দর না? শুধু দেখো দুপাশ দিয়ে শুধু জল আর জল, কত জল নদীতে। এখন টিনা আর আমি চলে আসলাম এবার খাবারের জন্য। সকালে একটু টিফিন করে নিই। টিফিনটা খাওয়ার পরে ব্যাস আবার রওনা দেবো। টিফিনে আমরা খেলাম ডিমের অমলেট আর ব্রেড। দেখো এটা হচ্ছে সুন্দরবন রেস্টুরেন্ট, কি সুন্দর না? দেখো বাইরেটা যে এত সুন্দর, কিন্তু বৃষ্টির জন্য কিচ্ছু দেখানো গেল না। শুধু দেখো জল জল চারিদিকে সব বৃষ্টিতে। কি সুন্দর, ভেতরে একটা পার্ক আছে, পার্কটা বেশ ঘুরতাম, তা এত ভালো লাগতো। ব্যাস ওখান থেকে বেরিয়ে আবার রওনা দিয়েছি। বৃষ্টির জন্য দেখো একটু কাজ টাজগুলো খুলতেও পাচ্ছি না, কিছু না। চলে এসেছি কলকাতার মধ্যে, ঢুকে গেলাম। দেখো বড় বড় শুধু বিল্ডিং আর বিল্ডিং এখানে। এ তো আর আমাদের গ্রাম না, যে গ্রামে শুধু ছোট ছোট বাড়ি আর গাছপালা। এখানে শুধু দেখবে বিল্ডিং আর বিল্ডিং বড় বড়। আর চারিদিকে দেখো শুধু জল জল। বাইরের দৃশ্যটা কি সুন্দর আছে না? আর কাঁচের উপরে বৃষ্টির টোপগুলো পড়েছে, দেখো কি সুন্দর মনে হচ্ছে যে মুক্তোর একটা একটা সব টিপট্যাপ টিপট্যাপ করে বৃষ্টি পড়ছে আর কাঁচের উপরে, খুব সুন্দর লাগছে দেখতে। ভেতর থেকে কাঁচটার উপরে যেন মনে হচ্ছে যে একটা সব মুক্ত রয়েছে পড়ে। গাড়ি তো ছুটছেই 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 আর আমরা বসেই আছি গাড়ির ভেতরে, কি করব। গাড়িতে বসে থাকো আর বড় বড় বিল্ডিং দেখো শুধু। গাড়ি থেকে একদম রাস্তায় মোটে নামতেই পারেনি, এত বৃষ্টি আর এত জল কলকাতায়। যে এত জল রাস্তায় দেখো, কত জল দেখো শুধু, একটু চারিদিকেই শুধু জল আর জল। দেখেছ গাড়ির চাকাগুলো মনে হচ্ছে সব ডুবে যাচ্ছে, হাফ হাফ সব চাকা ডুবে গেছে জলে। এই দেখো ও আর একটা বিল্ডিং, শুধু বিল্ডিং দেখো, উঁচু উঁচু বিল্ডিং সব। রাস্তা দু সাইড দিয়ে সব দাঁড়িয়ে আছে যেন। বাহ এই গির জায়গাটা দেখেছো কি সুন্দর, কি সুন্দর রং না, লাল একদম টকটক করছে, খুব সুন্দর জায়গাটা। এই চলে আসলাম কলকাতা পৌরসভা, এটাও লাল বিল্ডিং, বেশ সুন্দর লাগছে। ওই যে কলকাতা পৌরসভা, এটা এই চলে এসেছি চাঁদনিতে এখানে ব্যাক কভার নেওয়ার জন্য। দেখো ব্যাক কভারগুলো পছন্দ করছি, দেখি যদি ভালো লাগে তা নেব। ওই যে ব্ল্যাক কালারটা, ওইটা টিনা নিয়েছে, টেডি বিয়ারটা দেখেছো পেছনে দেওয়া আছে। টিনা এখানে জিজ্ঞাসা করছে লাইটগুলো কীভাবে জ্বলে, তা বললো ব্যাটারির সাহায্যে দিদি।
ওখান থেকে নিয়ে আবার চললাম আমরা। এবার যাচ্ছি রিং লাইট নেওয়ার জন্য, দেখা যাক কোথায় পছন্দ হয়। দোসার দিয়ে দেখো শুধু দোকান আর দোকান, কিন্তু বৃষ্টির জন্য বাইরের দোকানগুলো একটাও বসেনি। এত বৃষ্টি হচ্ছে, ফুটপাতের ভেতরে এত সুন্দর সুন্দর সব দোকান বসতো, ওই রিং লাইটগুলো জ্বলছে দেখেছো কী সুন্দর। এই দেখো শুধু বা এখানে বেশি দোকান নেই, অল্প কয়েকটা দোকান, এত বৃষ্টি হচ্ছে তা কী করে বসবে বলো দোকানগুলো। অন্য সময় চাঁদনিতে যখন গিয়েছি এত ভিড়, দু সাইড দিয়ে ব্যাগের দোকান জুতোর দোকান দিয়ে একদম ভর্তি। ব্যাস কেনাকাটা করা করে চলে আসলাম একটু খাবার জন্য। এখন বেজে গেছে জানো কটা? 6টা। খিদেও পেয়েছে সবার, যা কিছু খাওয়া দাওয়া করে আবার রওনা দিলাম। রাত্রের দেখো রাত্রের কলকাতা, কলকাতার ব্রিজ, এটা মা ব্রিজের উপর দিয়ে যখন আসছি আমরা, কী সুন্দর লাগছে না, লাইটগুলো জ্বলছে একদম। ছোটো 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 টিনা বলছে ও মা মা এগুলো না দীপাবলির লাইট দেখো, যেন মনে হচ্ছে সে টুনি লাইটের মতো জ্বলছে না ব্রিজের ওপরটাই, সুন্দর লাগছে বেশ। ব্যাস মা ব্রিজ থেকে এই দেখো পেছনের দিকটা কী সুন্দর, পেছনের দিকে লাইটগুলো যেন মনে হচ্ছে যেন ক্যামেরার উপরে এসে পড়ছে লাইটগুলো। সুন্দর বেশ কলকাতায় এই রাত্রের ভিউটা বেশ সুন্দর লাগে। চারিদিকে দেখো শুধু লাইট জ্বলছে, লাইট জ্বলছে, সব বিল্ডিংয়ে লাইট জ্বলছে, গাড়ির লাইট,